আমাদের নেতা শ্রী কানাইলাল আগরওয়ালের নেতৃত্বে যে আমরা পরিষেবাটা দিয়ে যাচ্ছি শান্তিপূর্ণ বাতাবরণের মধ্যে দিয়ে এই আবহে রমজান মাসে, রমজানের মাসে এই সংস্কৃতির বার্তাই আমরা দিতে যাচ্ছি ইসলামপুরের শহরবাসীকে, যে আমরা শান্তিপূর্ণভাবেই আজকের এই দিনটিকে উদযাপিত করবো আনন্দের সহিত। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলছিলাম টাউন সভাপতি কংগ্রেসের, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন টাউন যে কাউন্সিলর রয়েছেন, শহরের কাউন্সিলররা তারা কিন্তু এর মধ্যে রয়েছেন, পাশাপাশি যুব তৃণমূলের সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু কথাটা কিন্তু আজকে শুভ রামনবমী, রমজানের মাস, দিনটা আজকে খুব শুভ দিন। এই শুভ দিন উপলক্ষে আমরা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক রয়েছে, যারা ব্লক প্রেসিডেন্ট রয়েছে, টাউন প্রেসিডেন্ট রয়েছে, কর্মী সমর্থক রয়েছে, গোটা জেলায় যেখানে রামনবমী শোভাযাত্রা বেরোচ্ছে আমরা জল এবং চকলেট এবং মিষ্টি আমরা বিতরণ করছি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আমরা বার্তা দিতে চাচ্ছি। আমরা এটা আমাদের বাংলা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা, নেতা আমাদের কানাইয়ালাল আগরওয়াল, উনাদের নির্দেশে জাতি ধর্ম বর্ণ নির্দেশে আমরা এইসব বলে দিচ্ছি। এ বিষয়টা জিজ্ঞেস করবো, মমতা ব্যানার্জি বারবার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী যার মুখে এই বার্তা শোনা গেছিল ধর্ম যার যার উৎসব সবার, আপনারা কি ভাবছেন? অবশ্যই ধর্ম যার যার উৎসব সবাই, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি, নিজেরাও দাঁড়িয়ে আছি। আমরা রামনবমীর যে শোভাযাত্রা যারা নিয়ে আসছে তাদেরকে ওয়েলকাম করছি এবং তাদের সর্বাত্মকভাবে সহযোগিতা আমরা করব। পাশাপাশি আমাদের কাছে মোহাম্মদ বাবু থেকে শুরু করে যারা এখানে উপস্থিত রয়েছে প্রত্যেকে ভলেন্টিয়ার হিসাবে আমরা এই যাত্রায় তাদেরকে রেখেছি। আমরা হিন্দু মুসলিম দুই ভাই সম্প্রদায়ের বার্তা দিচ্ছি এবং আমরা ইসলামপুর এবং গোটা জেলা উত্তর দিনাজপুর সহ এই সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে যে বার্তাটা, সেই বার্তাটা আমরা দিচ্ছি এবং মানুষজন এতে খুশি আছে। আমরা চাই সুস্থভাবে ভালোভাবে এই রামনবমী মিছিলটা বের হয়ে যাক, আমাদের রমজান চলছে আর ইসলামপুর শান্তি বার্তা দিয়ে আসছে আমরা জন্মদিকে। Thank you.